বিজয়ের যাত্রায় নিউজ 71.tv। ঢাকার উত্তরায় জহির অপটিক্স অ্যান্ড ওয়াচ হাউসের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকাল 5টায় মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে এই শোরুমটির উদ্বোধন হয়েছে। পরে সন্ধ্যায় চিত্রনায়ক আমির খান ও অভিনেতা সাব্বির আহমেদ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন। উত্তরের ভিতরে এত আধুনিক শোরুম, এত স্ট্যান্ডার্ড শোরুম এবং এদের কালেকশন এত ভালো লাগছে আমার কাছে যে সত্যি অনেক আধুনিক আধুনিক কালেকশন। চশমা এখন এমন একটা পণ্য পরিণত হয়েছে যে সবাই ইউজ করে। আমি আশা করব যে সবাই এখানে আসবেন। আমি অবাক হয়েছি যে জহুর মার্কেটের মধ্যে একটা জায়গায় এত সুন্দর আধুনিক সুযোগ সুবিধা দিয়ে এত সুন্দর একটা পরিবেশে এইটা করেছে শুধুমাত্র ক্রেতাদের সুবিধার্থে, যারা তারা ঘরের নাগালের কাছে এই জন্য এই সুবিধাটা পায়। তো এই জন্য ধন্যবাদ জানাবো, একই সঙ্গে ক্রেতাদেরকেও বলবো আপনারা আসবেন, আপনাদের এই খুবই কাছে উত্তরা 14 নম্বর সেক্টর জহুর মার্কেটে এসে আপনারা আপনার পছন্দের জিনিসটা কালেক্ট করবেন। এ সময় উপস্থিত ছিলেন বেগম জহুরা মার্কেটের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, জহির অপটিক্স অ্যান্ড ওয়াচ হাউসের কর্ণধার মোহাম্মদ জহিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যগণ, আত্মীয় স্বজন, বন্ধুমহল ও মার্কেটের ব্যবসায়ীবৃন্দ সহ উত্তরার স্থানীয় লোকজন। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে মূলত মানুষকে সেবা দেওয়ার জন্য। এখানে বিশেষজ্ঞ ডাক্তারগণ বসবেন, চক্ষু বিশেষজ্ঞ, প্লাস এখানে বিভিন্ন ব্র্যান্ডের চশমা, ঘড়ি এবং অন্যান্য জিনিসপত্র এখানে আছে। আপনারা এসে সব কিছু এখান থেকে পাবেন ইনশাআল্লাহ। আমার এখানে বিশেষজ্ঞ কারিগর আছেন যারা ভালো এখানে চশমা বানানো হয় ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী। আসার পর দেখলে খুব ভালো লাগলো, খুব আপনাদের কালেকশনগুলো একটু অন্যান্য দোকান থেকে ডিফারেন্ট, তো ভালো লাগলো আমার দেখা। তো আমার একটা ঘড়িও পছন্দ হয়েছে এর ভিতরে আমি দেখলাম। জহির অপটিক্স অ্যান্ড ওয়াচ হাউসে থাকছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা, ঘড়ি এবং বেল্ট, পাশাপাশি রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু পরীক্ষা করার বিশেষ ব্যবস্থা। শোরুমটি অবস্থিত উত্তরার 12 নম্বর রোডের 14 নম্বর সেক্টরে বেগম জহুরা মার্কেটের নিচতলায় 11 নম্বর দোকানে। জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, উত্তরা, ঢাকা। News 71.tv।